নর্থইস্ট পাবলিক স্কুল জামুগুড়ির এখন উন্নত মানদণ্ডর বিদ্যালয় হব বলে আশা করছি যে নার্সারির পর ক্লাস থ্রি লেখে আর পিছতলকে আরো উপর চিন্তা আছে গতি আজি মানুষের যে শুভারম্ভী অনুষ্ঠানত মানুষের সহযোগ আশীর্বাদ যে আগবাইছে আমি আশা করছো যে আমার এই জামুগুড়ি অঞ্চলত এখন এখন উন্নত মানদণ্ডর শিক্ষানুষ্ঠান হব আমার লড়া ছালীক মানব সম্পদ হিসাবে গড় দিবলে প্রতিযোগিতার এই যুগত যুগর লগত খাপ খুবই আমার লড়া ছালীক প্রতিষ্ঠা করিবর কারণে এই স্কুলখনে এক বিশেষ ভূমিকা গ্রহণ করিবর কারণে সক্ষম হল মানে বিদ্যালয়বর উন্মোচন করে পোৱা নাই ভয়ও লাগিছে কিন্তু ভয়ে ভয়ে হলেও এটা আত্মবিশ্বাস আহিছে এই বিদ্যালয়খন ভাল হব এই বিদ্যালয়ের আমার লড়া ছালী প্রতিষ্ঠিত হব সকলো দিকতে তেওঁলোকে যিখিনি মই দেখিলো তেওঁলোকে ফার্নিচারের পর আরম্ভ করে কম্পিউটার জ্ঞান দিয়ার যাক পরিকল্পনা করেছে একদম যুগর লগত খাপ খুয়াকলে গোটেই পরিকল্পনাবিলা করেছে গতি এইখন নিশ্চয় এখন ভাল স্কুল হব ইয়ার লড়া ছালী মানব সম্পদ হিসাবে সৃষ্টি হব এই অঞ্চলক জিলিকাব বলে মই আজি শুভারম্ভ করি এই আশা করছো আর মোর হিয়া উজারি আশীর্বাদ জ্ঞাপন করছি জামুগুড়ি হাতত আজি এখন বিদ্যালয় শুভারম্ভ করা হয় যে নর্থ ইস্ট পাবলিক স্কুল এখন ইংরাজি মাধ্যমের স্কুল আর বর্তমান এই স্কুলত আমার প্লে গ্রুপের পর ক্লাস থ্রিলেকে আরম্ভ হব আর ভবিষ্যত আমার একটা সপন আসে জামুগুড়ি একটা সপন আসে যে আমি একটা গুণগত শিক্ষা বা গুণগত মানদণ্ডরে দণ্ডিত করে আমার ছাত্রছাত্রী সকল উন্নতি পথত আগবাই নিব পারিম আর ইয়াত সেয়ে আমার সমূহ জামুগুড়িবাসী লৈ পেলাই নর্থ ইস্ট এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটির আন্ডারত আমার স্কুলখন আজি গড়ি উঠিছে আর ভবিষ্যত আমি আশা রাখিছো এই স্কুলখনে আমি সুনাম কহিয়াই নিব পারিম আর লগতে ছাত্রছাত্রী সকল ভবিষ্যতের কারণে আমি কোচিং সেন্টার আরম্ভ করম ইয়াত নিটর লগতে জে ডব্লিউ এইখানে আমার ইয়ার প্রশিক্ষণ দিয়ার ব্যবস্থা থাকিব আর এইখানে আমি উল্লেখ করে থাকো যে যে আমার বিদ্যালয় এই গোটেই অঞ্চলের দরিদ্রতা সীমারেখার তলত বাস করা যিখিনি আমার ছাত্রছাত্রী আছে সিহতক প্রায় ছাত্রছাত্রীকে আমি ইয়াত বিনামূল্যাকে শিক্ষা দিয়ার ব্যবস্থা করিম যে প্রতিটি ক্লাসতে বর্তমান অবস্থাত আমি দুজনকে রাখার ব্যবস্থা করছো আর সেই ব্যবস্থা আমার বিধায়ক মহোদয় অনুমোদন সাপেক্ষে ইয়াত দিয়া হবো।